অফিস ছুটি শেষে নিচে নামলাম, অফিস থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করতেছি। তো আমি এখন দেখতেছি যে আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমার এক বন্ধু ফোন দিছে, ওর সাথে দেখা করতে যাব। তো আমাকে বলছে একটা ঠিকানা দিছে যে ওই জায়গায় আসবো, ওই জায়গায় আসলে দেখা হবে। তো আমি এখন যাচ্ছি তো আমার বন্ধুর সাথে দেখা করার জন্য, দেখি ওকে খুঁজে পাই কিনা। তা আমি আমার বন্ধুর ঠিকানা অনুযায়ী আমি আসছিলাম, আসার পর দেখতেছি ও নাই এই জায়গায়। তা আমি খোঁজাখুঁজি করতেছি কই আছে, ফোন দিছি তাও ধরতেছে না। তা এখন আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হইবে সম্ভবত, তো বেশি সময় ওয়েট করা যাবে না। তাই আমি ফোন ধরতেছি না, দেখি আমি আবার কী করবো, একটু খোঁজাখুঁজি করে আবার আমি চলে যেতেছি। কারণ বেশি সময় যদি আমি অপেক্ষা করি তাহলে বৃষ্টিতে আমার ভিজতে হবে। তা আমি বাসায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতেছি। তো আমাদের বাসায় যাওয়ার পথে বাজার বসে, তো এখানে দেখি বাজার কি কেনা যায়। তো আমি এখানে একটা বালিশ কেনার জন্য দাঁড়াইছিলাম, তাকে জিজ্ঞেস করছিলাম একটা বালিশ কত করে বিক্রি করো। তো সে বলে একটা 16 টাকা, একটা আছে 20 টাকা। তো বালিশগুলো আসলে খুবই নর্মাল এবং দাম অনুযায়ী আমার চয়েস হয় নাই, এই জন্য আমি আবার চলে আসছি। তো আকাশে আবহাওয়া খারাপ, তবু বাজার কিন্তু লোকজন মোটামুটি আছে আর দোকানপাটও অনেক আইছে। তো এগুলো আসলে সপ্তাহের বাজার, সপ্তাহে একদিন মিলে এই বাজারটা সপ্তাহে আসে, প্রতি বৃহস্পতিবার আসে। তাই আমি আর কি বেশি অপেক্ষা করতে চাই না, সামনে কিন্তু দেখি কিছু বাজার নেওয়া লাগে নিয়ে বাসায় চলে যাব। কারণ বাসাটা মোটামুটি আমার কাছ থেকে দূর এখানে, আর আমার যাইতে হবে হাঁটতে হাঁটতে, এই জন্য আর কি মেইন সমস্যা। তো আমি দেখতেছি বাজারে কিছু কেনার মতো পাইতেছি না, আমি অনেক জায়গায় ঘুরতে আসি, দেখি কী কেনা যায়। আর বিশেষ করে বাজারে একটু মালামালের দাম বেশি, অন্য অন্য জায়গা আছে এই জায়গায় একটু তুলনামূলক দাম বেশি, এই জন্য আর কি বেশি একটা আগ্রহ জাগছে না যে কিছু একটা কিনবো। তো আমি দেখি কিছু একটা কেনার জন্য ঘোরাঘুরি করতেছি, দেখি কিছু কিনতে পারি কিনা। আসলে কেনার মতো কিছু পাইতেছি না যে কিছু কিনবো, তাই আসলাম দেখি এগুলো পিঠা বানায়, পিঠা কেনা যায় কিনা। পিঠাগুলো অনেক সুন্দর, সেই জন্য আর কি সেরে এলাম। কাপড় সবুর একটা প্যান্ট কেনার দরকার ছিল, কিন্তু প্যান্ট কিনতে পারিনি, প্যান্টের দোকান আছে একটা, নয়তো আমি দু একটা প্যান্ট কিনতাম।
তবে পিঠের জায়গায় এসে দেখলাম যে পিঠা এখানে কেনার মতো আছে কিনা, তো সবে মাত্র দোকান খুলছে এই জন্য আর কি পিঠাগুলো ভালোই হয় না। এখানে পিঠা আসে যেটা বাসি, কালকের পিঠা হয়তো বা সকালের পিঠা এরকমই হবে, এই জন্য আর কি একটা কিনতে পারলাম না। তো এই জায়গায় একটা আর কি আছে ভুট্টার, ভুট্টার দিয়ে তৈরি করে, তো এই জিনিসটা আসলে খাইতে খুব টেস্টি, কিন্তু এই জিনিসটা গরম গরম না খেলে ভালো লাগে না, এই জন্য আর কি খাইতে পারলাম না এটাও, কারণ এটা গরম না ঠান্ডা হয়ে গেছে, আর নতুন গরম গরম বানাই যেটা বেছে ওইটা খুব টেস্টি। সো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।